আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আর একটা বিষয় ভাই আপনারা জানেন পৃথিবীতে দরিদ্র দেশগুলোতে বা টোটাল প্রচুর সংখ্যক মানুষ দরিদ্র আছে যাদের আর কিছু ভাবনা যে বর্তমান পৃথিবীতে আমরা আর্থিকভাবে বা বিভিন্ন সমস্যা জর্জরিত কিছু তেমন কিছু পাই নাই কিন্তু অন্তত মৃত্যুর পরে কিছু তো একটা আছে বা কিছু একটা রিওয়ার্ড কিছু একটা আমরা অন্তত পাবো ওই আশা নিয়ে যে তারা বেঁচে আছে বা আর একটা পজিটিভ দিক তারা ফিল করে

অন্ধবিশ্বাস কখনো কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না একমাত্র যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই সমাজের কল্যাণ নিয়ে আসতে পারে একটা জ্ঞান ভিত্তিক সমাজই মানে কল্যাণ কামিক সমাজ হইতে পারে অন্ধবিশ্বাস ভিত্তিক সমাজ কখনো কল্যাণকামী সমাজ হইতে পারে না এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে তারা যদি মনে করে যে পরকালে তো ঠিক আছে এই জন্মে পাইলাম না পরকালে তো পাবনি এই বিশ্বাস যদি কারো ভিতরে থাকে এটা খারাপ এই কারণে যে তাহলে তারা এই পৃথিবীতে এই বিচারটা চাইতে চাওয়ার ক্ষেত্রে তারা যেমন ধরেন আমার আমার একটা একটা প্রিয়জনকে কে খুন করছে হম আমি যদি এটা ভাবি যে আচ্ছা ঠিক আছে পরকালে তো পরকালে আল্লাহ পাকের একদম শাস্তি দিয়ে দিব খুব শাস্তি দেখা গেল সেই অপরাধীটাকে আমি কিছু করার মানে তার বিরুদ্ধে যে আমার মামলা করতে হবে

যে এই অপরাধীটা পার পেয়ে যাবে এবং পরকালে এটা তো কোনো প্রমাণ নাই তাহলে তো এই অপরাধী আরো কয়েকটা অপরাধ করার সুযোগ পেয়ে যাবে মনে করেন আপনাকে আমি জিজ্ঞেস করি যে মনে করেন আপনার বাবা অসুস্থ আপনি হাসপাতালে নিয়ে গেলেন তাকে তাড়াতাড়ি দেখা গেল ওই হাসপাতালের যিনি ডাক্তার তিনি দুই নম্বর করে পরীক্ষা পাশ করছে একটা যেহেতু এটা বাংলাদেশ বাংলাদেশে দুই নম্বর করে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ওই দুই নম্বর করে পাশ করে সে ডাক্তার এখন সে আপনার বাবাকে ভুল চিকিৎসা করে মেরে ফেললো এখন আপনি ভাবলেন মনে মনে ভাবলেন যে আচ্ছা আল্লাহাক খুব এটা ভেবে শান্তি পাইলেন যে আপনার মনে একটা শান্তি আসলো যে আল্লাহ খুব শাস্তি আপনি কিছু করলেন না আপনি কোনো নিলেন না বা নিতে গাফিলতি গাফিলতি করলেন এটা আপনার চলে আসবে তাই না আপনি যদি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পরকালে আল্লাহাক বিচার করবোই তাহলে তো আপনার এই যে পৃথিবীতে বিচারের ক্ষেত্রে আপনার অটোমেটিকলি একটা গাফিলতি চলে আসবে আপনি আর এটাকে এত এটাকে এত বেশি গুরুত্ব দিবেন না দুনিয়া তো একটা পরীক্ষা কেন্দ্র মুমিনের জন্য তাই না পরকালটাই তো আসল দেখা যাবে যে এই ডাক্তারটা কোনো মানে না সে আরো দশটা রোগীরা এভাবে বাবার পরেও আরো রোগীরা মেরে ফেললো করলেন না তার বিরুদ্ধে নিলেন না বা বেশি ঝোলাধুলি করলেন না খুব বেশি খাটাখাটি করলেন না তাতে দেখা গেলে এই ডাক্তারটা ছুটে গেল এইখান থেকে তার কিছুই হইলো না এইটা তো সমাজের জন্য আসলে ক্ষতিকর হইলো আপনি আপনি হয়তো মনে একটা শান্তি পেলেন এ পরকালে আল্লাহ পাকে দিব এটারে হ্যাঁ ফাড়া দিব আগুনে তাই করবো

যেভাবে পরীক্ষা দিয়েছে এই এই ডাক্তার পর্যন্ত হয়েছে সেটার একটা বিচার চাই সব পুরো সিস্টেমের বিচার চাই সিস্টেমের ভিতরে যারা যারা দুই নম্বরি করছে সবার বিচার চাই আমি লাইগা থাকব বিচার করার জন্য লাইগা থাকব এটা যদি আপনি ভাবেন তাহলে তো হয়তো আপনি আপনি হয়তো কিছু করতে পারবেন না কিন্তু আপনার মতো হয়তো 10 জন যদি কিছু তাহলে কিন্তু এই এটা একটা পরিবর্তন হবে পরিবর্তন হয়তো এই ইউরোপ আমেরিকা যে এত উন্নতি করছে তারা তো এমনি এমনি উন্নতি করে না ভাই আল্লাহ তো আসমান থেকে তাদের জন্য কিছু পাঠায়নি তাই না তাদের সমাজের মানুষেরা এইভাবে মানে খাটনি করছে। করছে। একমাত্র ভেবে এই কারণে তাদের সমাজ ব্যবস্থাটা উন্নত হয়েছে তাদের আইন কানুন বিচার ব্যবস্থা সবকিছু সুন্দর হয়েছে আর আমাদের দেশে আমরা ভাবতেছি আল্লাহ তো করবো পুলিশের কাছে গেলে আরো সমস্যা পুলিশে আবার কি দরকার যাক মায় বাদ যার দরকার নেই এইভাবে তো সমাজের আসলে ক্ষতি হইতেছে আপনার কাছে মনে হচ্ছে যে সে ব্যক্তিগত ভাবে একটু আরাম পাইতেছে কিন্তু আমি মনে করি এটা সমাজের জন্য ক্ষতিকর মানুষের দরকার লাইগা থাকা সেটার পিছনে কাজ করা এবং এই যেহেতু পরকালের কোনো প্রমাণ নাই সেহেতু এই দুনিয়াতেই সেই সমস্ত কিছুর ফয়সলা হতে হবে এটা ভালো অনেক সুন্দর বলছে ঠিক আছে আচ্ছা কিছু বলবেন ভাই আর জাস্ট আমি আমি শুনি প্রায় সময় আপনার অফিসে কাজ করার সময় আপনার কথা শুনি হেডফোন দিয়ে আর কি তো বেশিরভাগ ক্ষেত্রে যারা ধর্মের পক্ষে আপনার সাথে তর্ক করতে আসে আর কি আমার মনে হয় না তারা আপনার ধারে কাছে আছে আর কি আপনার সাথে কম্পিট করার মতো এবিলিটি তাদের আছে আপনার কি এরকম কোনো ডিবেট আছে যারা আর কি সকল যারা নিজেদের খুব ধার্মিক টপ লেভেলের বাংলাদেশের কি বলে বড় বক্তা বা কয়টা আছে আপনি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে হুজু আলেমদের সাথে বিতর্ক এই নামে একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলটাতে সেই প্লেলিস্টটাতে সার্চ করেন সেখানে দেখবেন যে কয়েকজন হুজুরের সাথে আমার নাম গুলা খেয়াল নাই কিন্তু কয়েকজন হুজুর এবং কয়েকজন আলেমের সাথে কথাবার্তা হয়েছিল এখন মানে বিষয় হচ্ছে যে অনেক আলেম গোপনে এসে আমার লাইফে এসে কথা বলে গেছে এটা সত্যি আমি তখন ধরতে পারিনি যে এটা যে আসলে উই আলেম এটা তাৎক্ষণিক ভাবে ধরতে পারিনি পরে গিয়ে টের পরে যখন একবার একজন আমার জানাইছে মেল করে যে এই ব্যক্তি আসলে বাংলাদেশের টপ লেভেলের আলেম এরকম ঘটছে কয়েকবার যে তারা বেনামে এসে কথাবার্তা বলে গেছে কারণ সোনামে আসলে তো সমস্যা তাদেরও তাদের তো ব্যবসা করে খেতে হয় তাই না আবার অনেকে আছে যে অনেক মানে বড় আলেম আছে যারা আসলে নাস্তিক তারা কথা তারাই মেইল করে জানাইছে যে আমি অমুক অমুক জায়গায় আলেম আমি ওয়াচ টাচ করি বিখ্যাত আমি ইউটিউবে আমার লাখ লাখ ফলোয়ার কিন্তু আমি নাস্তিক ভাই আমি নাস্তিক এখন কিন্তু কি করব ভাই আমি সারা জীবন তো এই লাইনে পরে লেখা করছি এগুলা এগুলা নিয়ে আমার জীবন চলে আমার মানে রুটি রুজির এগুলা এই বাজ তো আমি আমি কই যাবো কি করবো কি খাবো অন্য কিছু অন্য কোনো কাজ আমি শিখি নাই আমি একটা নাপিত হইতে পারবো না তাইলে আমি এখন আমার তো এইভাবেই খাইতে হবে আমার কাছে চিটাগাং চিটাগাং যে বড় মসজিদ সেই বড় মসজিদের ইমাম সাহেবও আমাকে ফোন করছিল সেও আমাকে বলছিল যে সে নাস্তিক কিন্তু সেগুলা মানে আমাদের আলোচনাটা আলোচনা শুনে নাস্তিক হচ্ছে আসলে আগে আগে আগের তারিখ সন্দেহ ছিল কিন্তু পরে নাস্তিক হচ্ছে আর কি আমাকে জানাইছে কিন্তু পরে সে কখনো প্রকাশ্যে আসবে না এরা কখনো প্রকাশ্যে আসবে না কারণ এদের তো জীবনের মায়া আছে তাই না এদেরকে তো বলবে নাস্তিক তুই আমাদের এতদিন ধরে নামাজ পড়েছ তুই মা নাস্তিক তুই আমাদের সামনে দাঁড়ায় আমাদের নামাজ পড়েছ তোরা এখন শেষ এই কারণে অনেকে বলার সাহস পায় না কিন্তু আছে এরকম অনেকে এখন আপনি যদি মানে ইয়াগুলো দেখতে চান ওই আলোচনাগুলো তাহলে ইউটিউবে প্লেলিস্ট গুলো সার্চ করেন দেখতে পাবেন অনেক জি জি অবশ্যই ভাই একটা লাস্ট ছিল क्वेश्चन ছিল আপনার কাছে যে বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশের সমাজ ব্যবস্থা আর বিদেশে ইউরোপ আমেরিকা বলেন টোটালি ভিন্ন বিদেশে আপনি যেভাবে আর কি এক্সপ্রেস করতে পারেন নিজের কথাবার্তা বা নিজের ভাবনাগুলো একজন বাংলাদেশি চাইলেও কিন্তু সেটা করা সম্ভব না সে ভিতরে ভিতরে ভাবতে পারে একরকম কিন্তু এক্সপ্রেস করা ওপেনলি বা কোনো ভাবে অনেকটা ভয় কাজ করে বা অনেক প্রশ্ন করারও সাহস থাকেন অনেকের আপনি পার্সোনালি এটা ডিল করেন কিভাবে আপনার তো আত্মীয় স্বজন আছে বা ভাই ব্রাদার আছে দেশে যে এই যে আপনার ভিন্ন ভাবনা বা ধর্মের থেকে সরে আসা আর কি ওভারঅল আর কি জিনিসটা কিভাবে আপনি ট্যাকেল করেন অনেকে তো ইচ্ছে করলেও বাংলাদেশে আপনারা সম্পর্ক রাখার খাতিরে বা আত্মীয়তা রাখার খাতিরে সমাজের সোসাইটিতে চলার খাতিরে মানুষ অনেক সময় বাধ্য হয় কিছুটা ইচ্ছে না থাকলেও মাথায় টুপি দেয় অনেক ইচ্ছে না থাকলেও দাঁড়িয়ে রাখতেছে নামাজ না পড়লেও একটা মেনটেন করতেছে যে আমি আসি এর মধ্যে আপনি কিভাবে আমি তো অনেক ছোট কাল থেকে নাস্তিক আমি ক্লাস মানে সেভেন থেকে নাস্তিক তো আমার ঘটনা শুরু হয়েছে অনেক আগে থেকে এবং আমাদের এলাকায় মোটামুটি সবাই জানতো যে এই এলাকা একটা নাস্তিক আছে আমাকে এলাকায় আমাকে বলতো যে আমি নাস্তিক বানানোর কারখানা আমার কারখানা থেকে নাস্তিক পয়দা হয় এবং আমাদের মানে এলাকার মানে মসজিদেও ঘোষণা দিত যে আমার সাথে যেন কেউ কথাবার্তা না বলে কথাবার্তা বলে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মানে হুজুরা মানে মারামারি ফাটাফাটি সবাই জানে আসলে আমি কি এখন অনেকে সম্পর্ক রাখে অনেকে সম্পর্ক রাখে না এখন যদি আমার আমার যদি মানে পরিচয় নিয়ে যদি কারোর ইয়া থাকে তাহলে সম্পর্ক না রাখলে আমার আসলে কিছু যায় আসে না আমি সেটা কেয়ার করি না না রাখলে না রাখবে সেটা তাদের ব্যাপার আর যদি কেউ যদি সম্পর্ক রাখে তখন তো আমি তাদের সাথে তাদের সাথে আমিও সম্পর্ক রাখি কিন্তু নাস্তিক হিসেবে নাস্তিক বলে যে একজন মানুষকে ঘৃণা করবে আমরা যে এই কথাগুলো বলি সেগুলো তো কোরআন হাদিস থেকে বলি একদম কোরআন হাদিস সিরাত সবগুলা ঘাটাঘাটি করে বলি এগুলা তো আমরা কম পড়ি নাই তাদের থেকে অনেক বেশি পড়ছি আমাদের তাদের থেকে অনেক বেশি পড়ছি আমরা তাদেরকে যখন দেখাইছি গুলো তখন অনেকে আমার মানে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আবার যারা কথা বলতে আসছে তারা অনেকে আবার নাস্তিক হয়ে গেছে এরকম করছে কিন্তু যেহেতু তাদেরও সমাজে থাকতে হয় অনেকে অনেক কিছু বলে না চুপচাপ থাকে অনেকে আবার মনে হয় মনে মনে একটু একটু সন্দেহ থাকে কিন্তু আবার এগুলো নিয়ে মানে চিন্তা করতে চায় না চিন্তা করলে তো আবার ধর্মটা ইমানটা দুর্বল হয়ে যেতে পারে হ্যাঁ এই আবার চিন্তাও করে না এক একজন মানুষ এক রকম এইভাবেই চলবে আসলে মানুষের জীবন এভাবেই চলে